আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি ফ্যান্টাসি ল্যান্ড থেকে স্বাগত জানিয়ে আমি আবার আপনাদের মাঝে হাজির হলাম গালি ফার্নিচারে। বিয়ার শুরু হতে আমি আপনাদের গালি ফার্নিচারে যে ভিজিটিং কার্ডটি রয়েছে বলে দিচ্ছি, ভিডিওটি শেষে পেয়ে যাবেন এবং যে নাম্বারগুলো রয়েছে নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন ঠিকানা এবং তাদের সাথে যোগাযোগ করার জন্য। বিয়ার্স আরেকটি কথা বলে দিচ্ছি, যারা অনলাইনে ক্রয় করতে চান তারাও এখানে যোগাযোগ করবেন, ঢাকার ভিতরে ঢাকার বাইরে এবং প্রবাসী যারা আছেন সেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন এবং তাদের নিজস্ব ডিজাইন আছে এবং রেডিমেডও আছে, আপনারা যে যেভাবে চান সেভাবে প্রোডাক্টগুলো আপনাদেরকে এখানে বিশ্বস্ততার সহিত আপনারা এখানে পেয়ে যাবেন। আমার সাথে আছে এখন গালি ফার্নিচারের যে ওনার রয়েছে মালিক, বা ভাইয়ের নামটা কি? মোহাম্মদ রাসেল আহমেদ ভাই। আজকে ভিডিওটিতে আমি আপনাদেরকে গালি ফার্নিচার যে চমৎকার কালেকশনের মধ্যে যে ওয়াল শোকেসগুলো রয়েছে সেই ওয়াল শোকেসের কালেকশন আমি আপনাদেরকে দেখাবো এবং এখানে চমৎকার ডিজাইনের রয়েছে নিজস্ব ডিজাইনের এবং ক্যাটালগের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আর ভিউয়ার্স শুরুতে আমি আপনাদেরকে চমৎকার একটি ডিজাইনের মধ্যে যে ওয়াল শোকেস রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে ওয়াল শোকেস বলে আর কি বলে? এটা ওয়াল শোকেস, ওয়াল ক্যাবিনেট বলে, ওয়াল ক্যাবিনেটও বলা যায় এবং ওয়াল শোকেসও বলতে পারেন। দেখেন উপরের ডিজাইনটা চমৎকার ডিজাইনের, দেখে আমি আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি, চমৎকার ডিজাইনের। এটা ভিতরে এটা কত লম্বায় কতটুকু আছে, সাইজটা কি? আপনি একটু জানেন, 6 ফিট উচ্চতা হচ্ছে 6.5 ফিট। এটা তিনটা ডোর আছে আর নিচে দুইটা ডয়ার আছে, দুই সাইডে দুইটা ডোর আছে, দুই সাথে দুইটা ডোর এবং দুইটা ডয়ার আছে মাঝখানে দেখতেই পাচ্ছেন আপনারা, এবং তিনটা পার্ট রয়েছে দেখতে পাচ্ছেন। সেলফ আছে কয়টা? চারটা সেলফের। এটা পাশে কতটুকু আছে? ছয় ফিট আছে পাশে হচ্ছে 6 ফিট আর লম্বা হচ্ছে 6.5 ফিট। আচ্ছা, কি কাঠের এটা? চিটাগাং সেগুন কাঠের। হ্যাঁ ভিউয়ার্স, চিটাগাং সেগুন কাঠের মধ্যে চমৎকার একটা ডিজাইনের, একটু সেলফগুলো খুলে দেখাবেন। হ্যাঁ ভিউয়ার্স, আমি যে ওয়াল ক্যাবিনেটটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে উপরে হচ্ছে 3 পাল্লা সম্পূর্ণ 2টা পার্টের, এটা উপরের পার্টটা সম্পূর্ণ আলাদা এবং নিচের পার্টটা হচ্ছে আলাদা এবং 2টা পার্টের দেখতেই পাচ্ছেন। আমি জয়েন্টটা আপনাদেরকে দেখাচ্ছি আর এখন আমি আপনাদেরকে উপরের যে পার্টটি রয়েছে সেই পার্টের ডিজাইন সহ আপনাদের ভিতরের যে কাঠগুলো রয়েছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এই যে বাহিরের যে কাঠগুলো এগুলো হচ্ছে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের দেখতেই পাচ্ছেন। চীনা রূপাটিও আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, যে ফাইবারগুলো থাকে এই ফাইবারের কারণে দেখতে বুঝতে পারবেন যে এগুলো হচ্ছে চিটাগাং সেগুন কাঠের, আর ভিতরের যে কাঠগুলো দিয়ে এগুলো তৈরি করা হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই কাঠগুলো কিসের? এটা হচ্ছে ফ্লাইউড। ফ্লাইউড না, ফ্লাইউডের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কখনো ঘুণে ধরবে না। অন্যান্য কাঠ দিলে যেমন ঘুণে ধরে, এটা ঘুণে ধরবে না। আর গর্জন ফ্লাইবোর্ড, হ্যাঁ এগুলো ঘুরে ধরবে না। ওয়াইড কতটুকু নিতে পারবে? একটা সেলফে 40 কেজি ওজন নিতে পারবে না, এরকম 4টা সেলফ পাবেন আপনারা ভিতরে। সেলফের ভিতরে অসংখ্য পরিমাণ জায়গা আছে। পাশে কতটুকু হবে সেলফটা? এটা হচ্ছে 14 ইঞ্চি। হ্যাঁ ভিউয়ার্স, 14 ইঞ্চি আপনারা দেখতেই পাচ্ছেন। এবং নিচের যে সেলফটা, নিচের যে পার্টটা রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই পার্টটা একটু খুলে দেখুন তো। হ্যাঁ ভিউয়ার্স, আর নিচে যে পাল্লা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, চমৎকার স্পেস আপনারা পেয়ে যাবেন এবং দুটি ড্রয়ারও পাবেন মাঝখানে, ড্রয়ারের ভিতরে অংশটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ ভাইয়া, এটার প্রাইসটা কিরকম পড়বে? ১৭,৫০০ টাকা। ওয়াও ভিউয়ার্স, মোটামুটি অনেক কম দামি আপনারা একটি ওয়াল ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন, ওয়াল শোকেস 17,500 টাকার মধ্যে চমৎকার ডিজাইনের। এছাড়া আরও ডিজাইন যদি পছন্দ থাকে আপনাদের সেক্ষেত্রেও ব্যবস্থা করে দেওয়া যাবে, তাদের নিজস্ব কারখানা আছে। পাশাপাশি আরেকটি ডিজাইনের মধ্যে আমি আপনাদেরকে ওয়াল ক্যাবিনেট দেখাচ্ছি, ভাই একটু সামনে যান। এটা কয়টা দরজা আছে? এটা তিনটা দরজা আছে এবং ভিতরের পার্ট হচ্ছে 4টা। উপরের অংশে 2টা অংশ থাকে ওয়াল ক্যাবিনেটের, 2টা অংশ আমি এখন আপনাদের উপরের অংশটি দেখাচ্ছি, নিচের অংশটি পরে দেখাবো, এখন একটু খুলে দেখান তো একটু। হ্যাঁ হ্যাঁ ভিউয়ার্স, আমি সাইজটা হচ্ছে সেম সাইজেরই, আগে যেটা বলেছিলাম সেই সাইজেরই এবং কাঠটা হচ্ছে সেম, পিছনের কাঠটাও সেম। আপনারা যদি কেউ চিটাং সেগুন কাঠ দিয়ে তৈরি করতে চান একটু বেশি খরচ পড়বে, আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন, কথা বলবেন। আচ্ছা ঠিক আছে, নিচের যে অংশটি রয়েছে এর মধ্যে দুটা ক্যাবিনেট পাবেন এবং মাঝখানে রয়েছে, দেখেন ক্যাবিনেটের ভিতরে অনেক জায়গা আছে, স্পেসটা পেয়ে যাচ্ছেন ভালো।
এবং মাঝখানে দুটো ড্রয়ার আছে, ড্রয়ারে পেয়ে যাবেন। ড্রয়ারের মধ্যে ভালো পরিমাণ স্পেস রয়েছে, আপনারা যে কোনো কিছু রাখতে পারবেন অনায়াসে। আচ্ছা ভাই, এটা খরচটা কিরকম পড়বে? সাইজটা কি একই সাইজ, উচ্চতা এবং পাশে? আপনারা পেয়ে যাচ্ছেন, চাইলে 5 ফিট ছোট বড় যে কোনো আকারে আপনারা তৈরি করে দিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী। হ্যাঁ ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে আরেকটি কালেকশন দেখাচ্ছি গালিব ফার্নিচারের ওয়াল ক্যাবিনেটে। দেখতেই পাচ্ছেন চমৎকার একটি কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এতে সাইডে আবার পিলার আছে, দেখতে পাচ্ছেন ডিজাইন করা। এটা কি কাঠের ভাইয়া? ওর চিটাগাং সেগুন কাঠের, এটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠের। ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরিয়ারও সেম আপনার। এটা কি দুই পার্টের না এক পার্টের? এটাও দুটো পার্টের। আমি আপনাদেরকে নিচের অংশটা পর্যাপ্ত পরিমাণ কালেকশনের কারণে দেখাতে পারছি না, উপর অংশটি শুধু দেখিয়ে যাচ্ছি। এটা হচ্ছে চারটা ডোর, এতক্ষণ আমি আপনাদেরকে তিন ডোরের মধ্যে দেখিয়েছি, এখন আপনাদেরকে চার ডোরের মধ্যে একটি ওয়াল ক্যাবিনেট দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন চমৎকার সুন্দর একটি ডিজাইন করা চমৎকার একটি ওয়াল ক্যাবিনেট। এটা সাইজটা কি? এটা 6 ফিট, উচ্চতা হচ্ছে 7 ফিট, পাশে হচ্ছে 6 ফিট, উচ্চতায় হচ্ছে 7 ফিট, একটু বড়। এটা প্রাইসটা কিরকম পড়বে? এটার প্রাইসটা হচ্ছে 32,500 টাকা। 32,500 টাকা ভিউয়ার্স। এটা সেলফগুলি হচ্ছে গামারি কাঠের, সেলফগুলো হচ্ছে গামারি কাঠের, আর পিছনে হচ্ছে গর্জন ফ্লাইওর। আর পিছনেরটা চমৎকার ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ ভিউয়ার্স, এর ভিতরে যে বক্সগুলো আছে, প্রত্যেকটা বক্সে আপনারা 60 কেজি ওজনের যে প্রোডাক্টই আপনারা রাখেন এগুলো রাখতে পারবেন। ডিনার সেট বলেন বা অন্য অন্য আইটেম যেগুলো বলেন, 60 কেজি পর্যন্ত ধারণ ক্ষমতা রয়েছে প্রত্যেকটি সেলফে, আলাদা আলাদা সেলফে। হ্যাঁ ভিউয়ার্স, তাহলে আমি আপনাদেরকে গালিব ফার্নিচারের চমৎকার যেসব ওয়াল ক্যাবিনেট রয়েছে, ওয়াল ক্যাবিনেটের কালেকশন দেখিয়ে এবং এখানে স্বাগত জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।